হাড্ডাহাড্ডি টক্করে কে কাকে বিট করে বেরিয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না। সকলের সঙ্গে মাত্র কয়েক পয়েন্টের ব্যবধান, লড়াই যেন জমে উঠেছে। তবে কর্ণ ও রাধিকার প্রেমেও জমে উঠেছে। দীর্ঘদিন পরে টিআরপির রেটিংয়ে তালিকার উপরের দিকে উঠে এসেছে, কি করে বলবো তোমায়। সপ্তম স্থানে রয়েছে এই ধারাবাহিক। প্রেম খুনসুটির সঙ্গেই চলছে মান অভিমানের পালা। সন্ধে হলেই তা দেখার জন্য মুখিয়ে রয়েছে দর্শকরা। টলিপাড়ার অন্দরে কান পাতলেই কর্ণকে নিয়ে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। রিল লাইফ আর রিয়েল লাইফ নিয়ে জল্পনার কেন্দ্রবিন্দুতে কি করে বলবো তোমার অভিনেতা কর্ণ। রিল লাইফে রাধিকার প্রতি ভালোবাসায় মোহিত থাকলেও রিয়েল লাইফে কর্ণের জীবনে রয়েছে অন্য এক নারী। টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী আদ্রিজা রায়ের সঙ্গেই গোপনে জমিয়ে প্রেম করছেন অভিনেতা। টলিপাড়ার অন্দরে জোর কানাঘুষা চলছে। সম্প্রতি দেওয়ালি সেলিব্রেশনেই সেই চমক প্রকাশ্যে এসেছে। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে কুশল আজুহা মন মজেছে আদ্রিজার দিকে। দিওয়ালির সেলিব্রেশনে আদ্রিজা নিজের সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটিয়েছেন। কালো ও গোল্ডেন কম্বিনেশনে বয়ফ্রেন্ডের সঙ্গে ছবি পোস্ট করতেই গুঞ্জন শুরু হয়েছে টলিপাড়ায়। যদিও প্রেমের কথা কেউ স্বীকার করেননি এখনও, আপাতত প্রেম নিয়ে স্পিক ইট নট। তবে ছবি দেখেই এক প্রকার সিলমোহর দিয়েছে ঘনিষ্ঠ মহল। সন্ন্যাসী রাজা, মঙ্গল চণ্ডী সহ একাধিক সিরিয়ালে মুখ্য ভূমিকায় দেখা গেছে অদ্রিজাকে। এছাড়াও হইচইয়ের ওয়েব সিরিজ বন্যপ্রেমের গল্প টুতে এবং তার আগে রাজ শুভশ্রীর পরিণীতয় শুভশ্রীর বান্ধবীর চরিত্রে দেখা গিয়েছিল অদ্রিজাকে। আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।